হ্যালো ভিউয়ার্স, এই যে সেন্সারটাকে তোমরা দেখছো এটাকে বলা হয় পিআইআর সেন্সার। এটা দিয়ে আজকে আমরা একটা মোশন ডিটেকশনের প্রোগ্রাম করে দেখব অর্ডিনোর সাথে। তো পিআইআর সেন্সারের পুরো নাম কি? প্যাসিভ ইনফ্রারেড সেন্সার। এটা কি করে? আমাদের তাহলে মোশন ডিটেক্ট করে। এবার এটা ব্যাক সাইডটা দেখো, দেখো এখানে তিনটে পিন আছে, একটা ভোল্টেজ, একটা গ্রাউন্ড এবং একটা ডেটার জন্য। এবার দেখো এখানে দুটো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বা পোটেনশিওমিটার আছে, যে দুটোর কাজ হলো, এটার কাজ সেন্সিটিভিটিটাকে ডিটেক্ট করানো, মানে আমি কতটা মোশন ডিটেক্ট করব সেটা জানা। আর পাশেরটা কি কর, পাশেরটা আউটপুটটা কতক্ষণ দেব সেই টাইমিংটা কন্ট্রোল করে। তাহলে প্রথমে আমরা আজকে দেখে নিই এই প্রজেক্টটা করার জন্য আমাদের কি কি লাগছে। প্রথমে যেটা লাগছে সেটা হলো একটা পিআইআর সেন্সার, অর্ডিনো ন্যানো, কিছু জাম্পার কেবিল ফিমেল টু ফিমেল, অর্ডিনোতে প্রোগ্রাম আপলোড করার জন্য একটা কেবিল। এবার এটা একটা নতুন জিনিস, এটা একটা নতুন জিনিস, এটা নতুন বলতে এটা একটা এক্সপ্যানশন বোর্ড, এটা অর্ডিনো ন্যানোর সঙ্গে কানেক্ট হবে। এই বোর্ডটাতে আমরা অর্ডিনো ন্যানো বসিয়ে নিলে অর্ডিনো ন্যানোর অ্যানালগ ডিজিটাল পিন, ভোল্টেজ এবং গ্রাউন্ড এবং বাকি টিএক্স আর এক্স পিন আমরা ওপেন অ্যাক্সেস পেয়ে যাবো, যাতে সুবিধা হয় কাজ করতে। ব্রেডবোর্ডেও করতে পারো, আমি এটা নতুনভাবে ইন্ট্রোডিউস করছি, এটাতে দেখো এটাতে কাজ করে আরও ভালো লাগবে। চলো শুরু করি। প্রথমে যেটা আমরা করব সেটা হলো এই এক্সপ্যানশন বোর্ডে অর্ডিনো ন্যানোটাকে কানেক্ট করে নেব। কিছুই না, ফিমেল যে প্যারালাল পোর্টটা আছে সেটার মধ্যে অর্ডিনোটাকে বসিয়ে তবে চেপে দিলেই হয়ে যাবে। দেখে নাও দুদিকে বসে গেছে। এবার পিআইআর সেন্সারটাকে আমাদেরকে কানেকশান দিতে হবে অর্ডিনোর সাথে। সেটার জন্য আমরা কী করবো, ফিমেল টু ফিমেল জাম্পার কেবিল নিয়ে নিয়েছি। এবার এটার কানেকশানটা দেখতে লাগবে, ক্যাপটা খুলে দাও। এটা কিন্তু মেন সেন্সার, এটা একটা রিফ্লেক্টার হিসেবে কাজ করে। দেখো এখানে কি লেখা রয়েছে, গ্রাউন্ড আউটপুট ভিসিসি, মানে মিডল পিনটা কিন্তু আউটপুট। তাহলে আমরা ভিসিসির জন্য দিয়ে দিই লাল। দেখো লাল আমরা দিয়ে দিলাম ভিসিসি, আউটপুটে আমরা দিয়ে দিলাম অরেঞ্জ কেবিলটাকে এবং গ্রাউন্ডের জন্য দিয়ে দিলাম ব্রাউনটাকে। হয়ে গেল কানেকশন, চল ক্যাপটা লাগিয়ে তাহলে এই বাকি যে অপর দিকে যে পিনগুলো আছে সেগুলোকে আমাদের কানেক্ট করতে হবে। চলো তাহলে তাড়াতাড়ি কানেকশনগুলো করে নিই। দেখো পাওয়ারটাকে আমি লালে দিয়ে দিলাম, গ্রাউন্ডটাকে আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম, আর ডিজিটাল পিন ফোরে আমি এই সেন্সারের ইনপুটটাকে কানেক্ট করে দিলাম। তাহলে এখানে কানেকশানটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলো কোডটা আপলোড করে দেখি। চলো ইউএসবি কেবিলটাকে কানেক্ট করে নিই। দেখো বোর্ডে পাওয়ার চলে এসেছে। তো সিম্পলি যেটা করবো সেটা হলো আমরা কোডটাকে আপলোড করবো। কোড এটা আমাদের রেডি আছে, ঠিক আছে। কোডটার এক্সপ্ল্যানেশন পার্ট টু ভিডিওটা দেখে নাও, পার্ট টু ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ওপরে আই বাটনে, দেখে নাও। এবং নিচেও ডিসক্রিপশনে আছে পার্ট টুতে পুরো কোডের এক্সপ্ল্যানেশন দেওয়া আছে। এখন আমরা কোড আপলোড করবো এবং সেন্সারটা কীরকম আউটপুট দিচ্ছে দেখবো। তো কোড আমাদের লেখা রয়েছে। প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে টুলসে যাব, গিয়ে বোর্ড সিলেক্ট করব, অর্ডিনো ন্যানো, কম্পোর্ট, কীভাবে কম্পোর্ট চুজ করতে হয়, কীভাবে বোর্ড চুজ করতে হয় সব ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, লিঙ্ক দেখে নিন। চলো এবার আমরা ডাইরেক্ট আপলোড দিই, কারণ কম্পাইলেশন প্রসেস হয়ে আপলোডটা হবে। বলছে কম্পাইলিং স্কেচ, চলো ডান আপলোডিং। তো আপলোড হয়ে গেছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সিরিয়াল মনিটরটাকে খুলে নেব। তো সিরিয়াল মনিটর খুলে নিয়েছি, দেখো দেখাচ্ছে মোশন ডিটেক্টেড। দেখো মোশন স্টপড, দেখো বলছে মোশন ডিটেক্টেড, আমি হাতটা দিয়েছিলাম মোশনটা নিয়েছে, মানে এই সেন্সারটা এমন আবার বলছে মোশন স্টপ, মানে মোশনটা চলে গেছে। তো এই সেন্সারটা দিয়ে আমরা কী করলাম, এই সেন্সার দিয়ে সামনে থেকে ধরো কোনো একটা মানুষ, কুকুর, প্রাণী, গাড়ি কিছু চলে গেলে ডিটেক্ট করতে পারি। তো আমরা এটাকে ক্যালিব্রেট করে ওই পোটেনশিওমিটারের ভ্যালুটা বাড়িয়ে কমিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, যেটা আমরা পার্ট টুতে দেখবো। তাহলে এবার আমরা যেটা দেখে নেবো সেটা হলো এর অ্যাপ্লিকেশন কোথায়, অ্যাপ্লিকেশনগুলো কোথায়। ধরে নাও তুমি তোমার রুমে এটা একটা লাগালো, তুমি রুমে ঢুকলে তোমার লাইটটা অন হয়ে গেলো,
এইবার প্রশ্নটা হচ্ছে, তুমি যদি তোমার রুমে ঢোকো, তারপরেও একজন ঢোকে, সেখানেও একটা মোশন পাবে, জ্বললো, যদি ধরো তুমি রুমে ঘুমিয়ে পড়েছো, সেখানে একটা বিড়াল ঢুকে গেলো, সেখানে কিন্তু লাইটটা জ্বলে যাবে। তো এটার অল্টারনেটিভ কি আছে? এটার অল্টারনেটিভ কিছু মাইক্রোওয়েভ সেন্সার আছে, যেটা এর পরবর্তী ভিডিওতে আসবে। তাহলে আপাতত রুমের লাইট অন অফ করা বা মোশন ডিটেক্ট করা বা তোমার বাড়ির দরজা থেকে কেউ ঢুকছে কি ঢুকছে না সেগুলো ডিটেক্ট করা আমরা এখানে করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বুঝেছো, খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি। এর পার্ট টুতে যে কমপ্লিকেটেড জায়গাটা, মেনলি প্রোগ্রাম কী করে আপলোড হয়েছে, প্রোগ্রামের কোডের মেথোডোলজি কী আছে, এর মধ্যে সিনট্যাক্স কীভাবে লেখা হয়েছে, কীভাবে ডেভেলপ করা হয়েছে কনসেপ্টটাকে, সেটাকে এক্সপ্লেন করা হয়েছে পার্ট টু ভিডিওটাকে দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্টে লেখো বুঝেছো ইয়েস, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজেদের মধ্যে শেয়ার করো, নিজে শেখো, অন্য কিছুকে সুবিধা করে দাও। চলো টাটা, বাই বাই, পড়াশোনা করো, ভালো থাকো।